যে গরম হয়ে গেছে তাহলে একটু পেঁয়াজ মরিচ রসুন দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করব এই মাত্র রোদ উঠলো রোদ আমাকে সকাল রাত্রে বলে রাখছিল যে সে রুটি আর ভাজি খাবে আমাদের খাবার শেষ এই মাত্র উঠলো তাই এখন তাড়াতাড়ি দিকে করছি এখন সাড়ে নয়টা এখন বাজে এটা একটু লাল করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব চিংড়ি মাছ দিয়েও রান্না করি কিন্তু আজকে চিংড়ি মাছটা নেই শেষ হয়ে গেছে সামান্য একটু হলুদ লবণ এবার এই কুমড়াটা একটু মিষ্টি কম তাই একটু সামান্য একটু চিনি দিতেছি চিনি দিলে ভালো লাগে কুমড়া মিষ্টি কম হলে আমরা একটু চিনি দিই খেতে একটু অন্যরকম টেস্ট হয় এবার একটা ডিম ভাজবো কোষ করে দিব লবণ দিয়ে দিয়ে তোর দিয়ে এখন যেটা করব সেটা হলো সব থেকে ফাঁকিবাজি কাজ সেটা হলো যেখানে আটা এরকম পাতলা করে গুলাই রাখছি একটু রুটি না ধাপড়া বানাই দিব অনেকে চটা বলে চাপটি বলে একটা দুইটা রুটি বানানো ঝামেলা এটা ধাপড়াটা অনেকও পছন্দ করে মশমশা হয়ে যায় একটু পাতলা করে বানালে এর জন্য পছন্দ করে দিয়ে দিছি অল্প আছে এরকম তাওয়ায় রেখে দিলে একদম মশমশা হয়ে যাবে আজ বেশি দেওয়া যাবে না তাহলে আবার নিচ দিয়ে পুড়ে যাবে এভাবে রেখে চেপে 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 আস্তে আস্তে বাবাই বসো আমি নিয়ে আসতেছি রেডি হয়ে গেছে রোজের সকালের ফাঁকিবাজি নাস্তা শেষ ফাঁকিবাজি নাস্তা রেডি নাও বাবাই তোমার প্রিয় খাবার রেডি খেয়ে নাও আস্তে আস্তে ঠান্ডা করে করে খাও সকাল সকাল দুপুরের রান্না রেডি করে ফেলতেছি রোজকে নাস্তা দিয়ে এখন আমি দুপুরের রান্না উঠাই দিছি পেঁয়াজ এটা লাল করে একটু জিরা দিয়ে ভেজে উঠাবো এক এক এলাকায় এক এক ধরনের রান্না এটা আমি ফুরানিটা যে মাছটা রান্না করবো এই মাছটা নামানোর আগে দিয়ে তারপরে হলো তরকারিটা নামাবো এর ভিতরে একটু জিরা দিয়ে দেই এটা আমি ভাজা হলে নামাবো জিরাটা নামিয়ে নিলাম এটা পরে একবার ভেজে দিব আবার একটু তেল দিয়ে দিব অল্প ঝাল দিব আমার ছেলে যেহেতু বেশি ঝাল খেতে পারে না তাই অল্প ঝাল দেব লবণ রসুন জিরা পেঁয়াজ ব্লেন্ডার করে রাখা একসঙ্গে মাছ শুকনো মরিচের গুঁড়ো খাই না কিন্তু আজকে একটু দিচ্ছি খালি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ সব দিয়ে তাকে একটু পানি দিয়ে ভালো করে কষাই মাছটা কষাবো কষাই মাছ উঠাই রেখে তারপরে সবজি দিয়ে দিব তরকারিটা মশলা কষানো শেষ এবার মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে ওকে কথা এলাম
মাছটা কষাইতেছি এরপরে উঠাই ফেলবো একটু পানি কমলে উঠাই রেখে তারপরে সবজিগুলো দিয়ে দিব মাছগুলো কষানো শেষ এবার উঠাবো মাছগুলো তুলে রাখছি সবজিগুলো দিয়ে দিব পানি আর দেওয়া লাগবে না সবজি সিদ্ধ হয়ে গেছে এখন সেই কষানো মাংসগুলো দিয়ে সরি মাছগুলো দিয়ে দিব এবার সেই ভেজে রাখা কিছু সময় জাল হওয়ার পরে সেই ভেজে রাখা জিরাগুলো দিয়ে দিব মাছটা হইতেছে এই যে আমি সেই জিরাটা বেটে রেখেছি একটু কালো কালো হয়েছে কারণ পাটায় কালো জিরে ভর্তা করা ছিল এর জন্য ধুইছি তারপরে একটু কালো কালো উঠছে নামানোর আগে দিয়ে দিব এখন আবার একটু ঢেকে দিই শেষ আমার রান্না তরকারি রান্না শেষ অনেকে মাছ ভেজে ওইরকম সবজির উপরে দিয়ে দেয় কিন্তু আমি বেশিরভাগ সময় মশলার ভিতরে মাছ কষায় রান্না করি শেষ আমার রান্না আজকে আর তেমন কিছু করবো না পুঁই শাক ভাজি করছি ছোট্ট মাছ দিয়ে সবজি আর এই মাছ শেষ আমার রান্না আজকে রোজের ক্লাস নেই এর জন্য সকাল সকাল করে ফেললাম রান্না বান্না সব